উপযুক্ত পরিকাঠামোর অভাবে হাসপাতালের বাইরেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স, অথচ জরুরি প্রয়োজনে পরিষেবা পাচ্ছেন না রোগীরা। ফলে তাদেরকে হয় বাড়তি টাকা দিয়ে বাইরে থেকে গাড়ি ভাড়া করতে হচ্ছে, নয়তো ট্রলি ভ্যানে করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। ঘটনাটি খানাকুল 2 নম্বর ব্লকের নতিপুর গ্রামীণ হাসপাতালের। জানা গেছে ওই হাসপাতালে একটি মাতৃযান রয়েছে, আর একটি অ্যাম্বুলেন্স সাংসদ অপরূপা পোদ্দারের তহবিলের টাকায় ওই হাসপাতালকে দেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন পর থেকেই নাকি তা বিকল হয়ে বাইরে পড়ে রয়েছে। এই ঘটনায় এলাকার বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, যদিও বিএমওএইচ জানিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরকম হয়ে পড়ে রয়েছে অনেক দিনই দেখছি, টাকা হাওয়া ভা কিছু নেই, বহু দিন ছবি তো দরকার নেই বাবা। এই তো খালি বলে দেয় এইখানে চলে যাও, তখন অ্যাম্বুলেন্স করো, ভাড়া দাও যাও। কেন এখানে অ্যাম্বুলেন্স কোথায় গেল? অ্যাম্বুলেন্স গুলো থাকা সত্ত্বেও ভাড়া করতে হয়, সেটা বলতে হয় ভাড়া আগে তো সত্যি তো ভাড়া অনেক দিন ধরে পড়ে আছে। এতে কত অসুবিধা কেমন হয় রোগী যারা আছে? অসুবিধা বলতে বাইরের গাড়ি রিজার্ভ করে নিয়ে যায়, ভাড়া করে নিয়ে সেই সব গাড়ি নিয়ে যায়, এইসব গাড়ি নিয়ে যায় না, খারাপ হয়ে গেছে কী করে নিয়ে যাবে গাড়ি, সব ব্যাপার সুন্দর পেত পরিষেবাটা, বাইরের পয়সা লাগতো না ঝপ করে, যে 1200 টাকা 1300 টাকা উলুপুলে ফুলুপুরে যেতে গেলে তো 1200-1300 টাকা ভাড়া, সেই সবগুলো যেতে হলে তো তেল ভরে চলে যেত, এইরকম পরিস্থিতি। মানে অ্যাম্বুলেন্সগুলো ঠিক হলে এই পরিষেবাটা পেত? হ্যাঁ, অ্যাম্বুলেন্স তো ভালো হলে এখান থেকে সেরকম পরিষেবাটাই পাবে। কোথায় বাড়ি দাদা আপনার? আমার বাড়ি মুচিঘাটায়। কী নাম দাদা, কী করেন? আমার নাম নাসির। কী করেন দাদা? টোটো চালাই। খারাপ বলতে ইদানিং হলো, কিন্তু এর আগে তো পজিশন হয়েছিল, পজিশন সবসময় যেত, কিন্তু এখন যে খারাপ হয়েছে এই রোগী পরিস্থিতি যাচ্ছে, সেটা একটা কেমন হচ্ছে নাকি? কটা অ্যাম্বুলেন্স আছে কেন এখানে? এখন আপাতত দেখতে পাচ্ছি 2 আছে, কিন্তু পজিশন তো আমাদের ওই মানে চিংড়ে বলো মুস্তাফুর একটাতেই পজিশন তৈরি হতো, কিন্তু সেই জায়গাতে এখন যদি না থাকে রোগী এই পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তাহলে কী করে কী হয়? আপনারা কী চাইছেন এখন অ্যাম্বুলেন্সের? কী চাইছেন? শুনে তো ভালো হয়, কারণ রুগী এই ট্রলি ভ্যানে ঠেলা টলিতে গেলে রুগী কতক্ষণ টাইম লাগবে না লাগবে, সে ব্যাপারটা আছে তো। কোথায় বাড়ি আপনার? আমার এই জরুরি পেশেন্ট, তাদেরকে কীভাবে নিয়ে যেতে হয় তাহলে আপনার? সেটা তো এখানে লেখাই আছে, পরিষেবা ভালোভাবে দেবে, সেভাবে সরকারি এতে পজিশন তো করাই আছে যে পরিষেবা ভালো করে দিতে হবে। তাহলে কি আপনাদের অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যেতে হয়? না না, ভাড়া হতো নি, এখন ইদানিং এটা হয়ে যাচ্ছে না, ইদানিং ভাড়া করতে হচ্ছে, ইদানিং এই তো ইনিই যেহেতু বললো যে ভাড়া করতে হচ্ছে, কিন্তু পরিষেবা তাহলে কী করছে কে জানে। অ্যাম্বুলেন্স হলে তো ভালো হয়, কারণ এই পরিষেবার দিকটা খুবই অসুবিধা তো। কী নাম আপনার দাদা? অনিল বৌদি। দেখুন, অ্যাম্বুলেন্সের পরিষেবা 102 একটা আমাদের অলরেডি আছে, সেটা দিয়ে আমরা হচ্ছে মায়েদের পরিষেবা দিই, আর এক্সট্রা অ্যাম্বুলেন্স একটা এমপি ল্যাড থেকে আমরা পেয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় ওটা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ফান্ডের অভাব, পিওয়েলের অভাবের জন্য, টাকার অভাবের জন্য আমরা গাড়িটা চালাতে পারছি না, ইভেন আমাদের কোনো আলাদা করে কোনো ড্রাইভারও নেই যে তাকে দিয়ে আমরা গাড়িটা চালনা করবো, এবং রাখতে গেলে তার জন্য একটা আলাদা করে ফান্ড এইসবের ব্যবস্থা করতে হবে। তো এইগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার এসিউমিস স্যার, আমার সিউমিস ম্যাডাম সবাই জিনিসটা সম্পর্কে জানেন, এবং তারা বলছেন যে দ্রুত এটার সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যাম্বুলেন্সটা বাইরে রাখা আছে তো, বৃষ্টিতে আরও খারাপ পরিকাঠামো, ভেতরে রাখার মতো সেরকম জায়গা নেই, যেটুকু স্পেসটা আমরা ছিল সেই জায়গাটা আমরা পুরোটাই ইউটিলাইজমেন্টে রেখেছি, যে জায়গাটায় অ্যাম্বুলেন্সটা আগে থাকতো সেই জায়গাটাতে এখন এনসিডি ক্লিনিক করা হয়েছে, তো সেখানে এনসিডি ক্লিনিকের মধ্যে পেশেন্ট দেখা হয়, এবং যারা মায়েরা আছে মায়েদের অ্যান্টিনেটাল চেক আপ করা হয়, তো ওই জায়গাটা আমাদের খুব প্রয়োজনীয়তা ছিল, তাই সেই জন্য বাইরে পার করে রাখা হয়েছে। দেখা যাচ্ছে যদি কামিং ডেজে আমরা ফান্ড পাই তাহলে হসপিটালে এই অ্যাম্বুলেন্সটা সারিয়ে এখানকার মানুষের যাতে পরিষেবা দিতে পারি সেটার চেষ্টা করব। নতিপুর রুরাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমি এখান থেকে 1 ঘন্টা আগে গিয়েছিলাম, সিস্টারদের সাথে ডাক্তারবাবুদের সাথে আমি কথা বলেছি, ওখানে যেটা মূল সমস্যা হচ্ছে, যেখানে মাদার পেশেন্ট বা অন্যান্য পেশেন্ট তারা রেফার করলে এই নদীর জন্য গাড়ি ছুটিয়ে তারা যেতে পারে না,
কারণ এই নদীতে যে বাঁশের ব্রিজ আছে ওই বাঁশের ব্রিজে হচ্ছে কি যে অ্যাম্বুলেন্স যেতে পারবে না। কাজেই বেশিরভাগ ক্ষেত্রে যারা মাদার পেশেন্ট তারা আউট অফ স্টেশন উলুবেড়িয়া জয়পুর আমতা ইত্যাদি ইত্যাদি জায়গায় চলে যায়, তারা ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত উদ্যোগে যায়, তারা এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসে না। এটা এখন থেকে এক ঘন্টা আগে ডাক্তারবাবু এবং সিস্টারদের কথা। অবশ্যই, কারণ আমি বললেই তো গাড়িটা অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারবো না। সরকার থেকে গাড়িটা ওখানে দেওয়া হয়েছে নতিপুর রুরাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, তাহলে এখান থেকে গাড়িটা সরাতে গেলে তাহলে আবার অনেক প্রসিডিং আছে, প্রসিডিং মেনটেন করে তারপর গাড়িটা অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। সেটা চিন্তা ভাবনা হবে, চিন্তা ভাবনা চলবে, কিন্তু এখন যদি ফট করে গাড়িটা নিয়ে চলে যাই আমার এলাকার লোক খেপে যাবে, ঘিরবে, বিক্ষোভ দেখাবে, কেন গাড়ি যাবে হ্যান ত্যান, সবটাই তো সমস্যা আছে না। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।